মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। সোমবার সকালে ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ, ভর্তির পরপর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক সহ ছয়জনকে আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উচ্ছৃঙ্খল আচরণ করায় তারা পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আনিসুল করিম 31তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি এক সন্তানের জনক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 33 ব্যাচের ছাত্র ছিলেন। আনিসুল করিমের ভাই রেজাউল করিম জানান যে পারিবারিক ঝামেলার কারণে তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার বেলা 11:30টার দিকে তারা তাকে নিয়ে মাইন্ড এইড হাসপাতালে যান। কাউন্টারে যখন ভর্তির ফর্ম পূরণ করছিলেন তখন কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যান। এর কিছুক্ষণ পর তাদের জানানো হয় আনিসুল অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর তারা তাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা যায় যে বেলা 11:55 দিকে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টানা হেঁচড়া করে একটি কক্ষে ঢোকানো হয়। তাকে হাসপাতালের ছয়জন কর্মচারী মিলে মাটিতে ফেলে চেপে ধরেন। এরপর নীল পোশাক পরা আরও দুজন কর্মচারী তার পা চেপে ধরেন। এ সময় মাথার দিকে থাকা দুজন কর্মচারী হাতের কনুই দিয়ে তাকে আঘাত করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তখন পাশে দাঁড়িয়েছিলেন। একটি নীল কাপড়ের টুকরা নিয়ে আনিসুলের হাত পেছনে বাঁধা হয়। 4 মিনিট পর আনিসুলকে যখন উপর করা হয় তখনই তার শরীর নিস্তেজ ছিল। একজন কর্মচারী তখন তার মুখে পানি ছিটান। তাতেও আনিসুল করিম নড়াচড়া করছিলেন না। তখন কর্মচারীরা কক্ষের মেঝে পরিষ্কার করেন। 7 মিনিট পর সাদা এপ্রন পরা একজন নারী কক্ষে প্রবেশ করেন। 11 মিনিটের মাথায় কক্ষের দরজা লাগিয়ে দেওয়া হয়। 13 মিনিটের মাথায় তার বুকে পাম্প করেন সাদা এপ্রন পরা নারী। রেজাউল করিম বলেন তার ভাইয়ের রক্তচাপজনিত সমস্যা ছিল, কিছুটা হৃদরোগও ছিল, কিন্তু এই দুটির কোনোটি প্রকট ছিল না। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের পিটুনিতেই তার মৃত্যু হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন যে সহকারী কমিশনার আনিসুল করিমকে কয়েকজন মিলে চিকিৎসার নামে এলোপাতাড়ি মারধর করে বলে প্রমাণ পাওয়া গেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন যে প্রশিক্ষিত নয় হাসপাতালের এমন কিছু ব্যক্তি তাকে চিকিৎসার নামে মারধর করে, এতে তিনি প্রাণ হারান। পুলিশ খবর পেয়ে বেলা 1:30টার দিকে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে যে ঘটনার পর হাসপাতালের 8 জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।